আট টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিপুল সংখ্যক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দল যোগদান অব্যাহত প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও যোগদান চলছে। রবিবার আটন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা নেতাজি স্কুল মাঠ প্রাঙ্গণে এক যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে 1488 ভোটার বিজেপি দলে যোগদান করেন। উক্ত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিপুল সংখ্যক কর্মকর্তাগণ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোকে তীব্র কটাক্ষ করেন। আন পার্লামেন্টারিয়ানও স্বভাব সেইভাবে এতদিন এই ত্রিপুরাবাসী দেখেছেন, সারা ভারতবর্ষ এখন দেখেছেন, কিন্তু এখন আর সেই সুবিধা নাই। কারণ এখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখন সেই বিধানসভার নিতে ঢুকে গেছেন। অদ্ভুত সব সিচুয়েশন আমি দেখলাম। এবার আমার মনে হয়েছে যে কাঠমোশনের যে ঘটনা আপনাদের সামনে রাখছি, আমি জিজ্ঞেস করেছি মাননীয় স্পিকার মহোদয়কে এবং আমাদের অন্যান্য যে কাঠমোশনের অর্থটা কি, আমার ফিলিংস হয়েছে কাঠমোশনের কি, কেনে যখন বিধায়করা বলছিলেন অপোজিট অপোজিশনের যারা যে ওখানে এই ডেভেলপমেন্ট লাগবে, ওখানে এই ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এই লাগবে সেই লাগবে, তে বাজেটের উপরে কাঠমোশন যদি হয় তাহলে তুমি তো এটা অ্যাড মোশন হওয়া উচিত, কাঠমোশন কোথার থেকে হবে? কারণ একদিকে তুমি বলছো এখানে উন্নয়ন বেশি হওয়া দরকার, তারপর বলছে এক টাকা কমাতে হবে সেই বাজেট থেকে। সেই প্রশ্ন আমি ওনাদের কাছে ছুড়ে দিয়েছি। তো সেখানে প্রথাগত যে রুলস, প্রথাগতভাবে যে ঘটনা সেটা কি, যে দৃষ্টি আকর্ষণীয় মন্ত্রীরা যারা আছেন তাদেরকে উত্তরের তাদের প্রশ্ন করার সুযোগ, তাহলে প্রশ্নপত্রের সেই ব্যবস্থা ওখানে আছে, কল অ্যাটেনশন মোশন আছে, আমাদের যে রেফারেন্স পিরিয়ড আছে সেখানে প্রশ্ন করার সুযোগ আছে, কোশ্চেন আওয়ারের সুযোগ আছে সেখানে। তাহলে আবার ক্যাট মোশন আবার এটা কি, উত্তর কিন্তু কেউ দিতে পারেনি। তো মানুষের এবং বুঝিয়ে একটু বোঝার চেষ্টা করলে অনেক জিনিস প্রথাগতভাবে এই যে রাজনীতি চোখ টিপ দেওয়ার রাজনীতি আমরা দেখে এসেছি। কংগ্রেস ভবনে তো কতবার যে তালা পড়েছে হিসাব নিয়ে আপনারা সবাই দেখেছেন, তালা পড়ে তালা ভাঙে, আমি থাকলেই সব ঠিক আর নিলে সব বেটিং, এই যে একটা সংস্কৃতি আমরা দেখেছি ওদেরকে, এবং এখনও ওনারা এই সেইভাবে চালাচ্ছেন। তিন পার্টি একসাথে মিলেছেন কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সেই পার্টির এমন একটা ভাব ফার্স্ট ডেতে যে এইবার বুঝি একদম বিধানসভার চেহারাই পাল্টে যাবে, চেহারা বিধানসভা ঠিকভাবে চলছে না, সেই অপকৌশল একজনের বাড়িতে বসে সেই প্ল্যানিং ট্যানিং করেছিল। আর আসল কথা, তুমি বিধানসভায় এসছো, পবিত্র বিধানসভা, সেখানে মানুষের হয়ে কথা বলবে, সরকারের যদি ভুল ত্রুটি থাকে সেগুলো তুমি ধরিয়ে দেবে, কিন্তু এগুলো কি, তুমি এই আন্দোলনের নামে গণতন্ত্রের কে ব্যবহার করে এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।